আজকে আমি ফেবল কবিতাটা নিয়ে বাংলায় আলোচনা করব। প্রথমে আমি কবিতাটার আলোচনা করে দিচ্ছি, বেঙ্গলে মিনিং করে দিচ্ছি, তারপরে কবিতার ব্যাকগ্রাউন্ড বলছি, যাতে আপনাদের অল্প সময়ের মধ্যে কবিতাটা জানা এবং অ্যানালাইসিসটাও জানা হয়ে যায়। তো কবিতাটা আমি আলোচনা করি। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কোয়ারেল হ্যাড এ কোয়ারেল। মাউন্টেন এবং স্কোয়ারেলের মধ্যে ঝগড়া হয়েছিল। অ্যান্ড দ্য ফর্মার কল্ড দ্য লেটার লিটল প্লিক। বান রিপ্লাইড। আচ্ছা, এই যে অ্যান্ড দ্য ফর্মার, ফর্মার মানে আগের জন, কল্ড দ্য লেটার পরের জনকে লিটল প্লিক, লিটল প্লিক বলে সম্বোধন করেছে। লিটল প্লিক কথাটার অর্থ হচ্ছে, মনে করুন আপনার একটা সাইকেল আছে এবং আপনার সব বন্ধুদের মোটর সাইকেল আছে, তা আপনাকে কী বলছে, ওরা ব্যঙ্গ করছে, কিরে সাইকেলওয়ালা, কিরে সাইকেলওয়ালা, এভাবে মনে করুন আপনাকে ব্যঙ্গ করছে, ঠিক আছে। কিন্তু আপনি কিন্তু আবার ওই সাইকেলটা নিয়ে খুব সন্তুষ্ট, আপনার মোটর সাইকেলের প্রয়োজন হয় না বা আপনি ভাবেন না, কিন্তু তাদের চোখে যেন আপনার সাইকেলটা নিয়ে মানে সাইকেলটা আপনার যোগ্য না বা সাইকেল আপনার মোটর সাইকেলের প্রয়োজন, কিন্তু আপনি সাইকেল নিয়েই সন্তুষ্ট আছেন, তাই তারা সহ্য না করতে পারে আপনাকে লিটল প্লিক বলে অপমান করছে। তো এখানে স্কোয়ারেলকে মাউন্টেন লিটল প্লিক বলেছে, কারণ মাউন্টেন অনেক বড় একটা জিনিস, মাউন্টেনে অনেক কিছু থাকে এবং বিশাল আকৃতি, কিন্তু ওই যে আপনার এই স্কোয়ারেল তো শুধু একটা প্রাণী, ছোট্ট প্রাণী, ওর কোনো ট্যালেন্ট নেই, ও ও মানে কোনো গুণাগুণ নেই, জাস্ট নিজে দৌড়ে বেড়ায়, বেশ স্যাটিসফাইড। তার জন্য মাউন্টেন ওকে লিটল পিক বলে অপমান করছে। এটা কিন্তু প্রশ্ন আসতে পারে যে হু কল্ড, হু ইজ রেফার্ড হেয়ার অ্যাজ এ ফর্মার, মানে এখানে ফর্মার বলে কাকে বলা হয়েছে। হ্যাঁ, তারপরে লিটল ফ্রিক, হোয়াট ডু ইউ মিন বাই লিটল ফ্রিক, বা হুইজ কল্ড হেয়ার লিটল ফ্রিক ইন দিস পোয়েম ফেবল। তাহলে এখানে এগুলো কিন্তু মনে রাখতে হবে, মনে রাখবেন লিটল ফ্রিক মানে স্কোয়ারেল, লিটল ফ্রিক বলা বলেছে কে, মাউন্টেন স্কোয়ারেলকে বলেছে। এবার বান রিপ্লাইড। এবার দেখুন, এই যে বান, বান বলতে হচ্ছে স্কোয়ারেল, বান রিপ্লাইড। এখন যখন মাউন্টেন স্কোয়ারেলকে লিটল ফ্রিক বলে অপমান করলো এবং একটা ঝগড়ার সূত্রপাত হয়ে গেল, এখানে কী হচ্ছে, বান মানে হচ্ছে আপনার স্কোয়ারেল রিপ্লাই করছে, ঝগড়ার উত্তর দিচ্ছে। দেখুন খুব সুন্দর উত্তর দিচ্ছে, দেখুন কীভাবে সে তার অপমানের জবাব দিচ্ছে। ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি নিঃসন্দেহে অনেক বড়, বাট অল সর্টস অফ থিং অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ ইয়ার অ্যান্ড ইজ ফেয়ার। এবার দেখুন কীভাবে সে বোঝাচ্ছে যে দেখো ভাই, তুমি তোমার জায়গায় ঠিক, আমি আমার জায়গায় ঠিক। দেখুন বলছে অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার, বলছে সমস্ত জিনিস এবং আবহাওয়া মাস্ট বি টেকেন ইন টুগেদার, মানে পরস্পরের প্রয়োজন, টু মেক আপ ইয়ার অ্যান্ড স্পেয়ার, বলছে একটা বছর এবং একটা গোলক, স্পেয়ার মানে গোলক, আমরা এখানে পৃথিবী ধরে নিয়ে দেবো, ঠিক আছে। বলছে এই যে পৃথিবীটা এবং এই যে বছর, একটা বছর যে গঠিত হয় শুধু কিন্তু একটা জিনিস দিয়ে নয়, এখানে প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা গুরুত্ব আছে এবং প্রত্যেকটা জিনিস নিয়ে তাদের নিজস্বতা ভ্যালু নিয়ে কিন্তু এই বছর গঠিত হচ্ছে এবং এই গোলক বা পৃথিবী মনে করুন গঠিত হচ্ছে। তার মানে বোঝাতে চাইছে, দেখো রে ভাই, তুমি তোমার জায়গায় ঠিক, আমি আমার জায়গায় ঠিক, শুধু তুমি নিয়ে এটা গঠন হচ্ছে না পৃথিবীটা, এই পৃথিবীতে যেমন তোমার ভ্যালু আছে আমারও ভ্যালু আছে, শুধু তোমাকে নিয়ে পৃথিবীটা গঠন হয়নি। এবার দেখুন তারপরে কী বলছে, অ্যান্ড আই থিঙ্ক ইটস নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস, কিন্তু আমি, এবার বলছে দেখুন আরও বলছে কি সুন্দরভাবে বলছে, এবং আমি যেটা মনে করি এটা কোনো লজ্জারই বিষয় নয়। কী কোনটা লজ্জার বিষয় নয়, টু অকুপাই মাই প্লেস, তার মানে ও যে স্কোয়ারেল, যে তার অবস্থান স্কোয়ারেল, যে ছোটো স্কোয়ারেলের যে আকৃতি, স্কোয়ারেলের যে কন্ডিশন, সেটাতে স্কোয়ারেল বলছে যে আমার এটা কোনো লজ্জার বিষয় নয়, আমি আমার জায়গায় ঠিক আছি এবং আমি মনে করি আমি কেন লজ্জা করবো, আমি কি আমি আমার কোন অংশে আমি কমে আছি, আমার জায়গায় আমি ঠিক, তোমার জায়গায় তুমি ঠিক। এবার দেখো আরও কি সুন্দরভাবে ব্যাখ্যা করছে, ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, যদি আমি তোমার মতো বড় নাই হলাম, ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, আর যদি আমি তোমার মতো নাই বড় হলাম, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তাহলে তো তুমি আমার মতো ছোটো নয়। দেখো বলছে তুমি বড়ো তো বড়ো, তোমার জায়গায় ঠিক, কিন্তু আমি বড় হতে পারবো না ঠিক, কিন্তু তুমি তো আমার মতো ছোটো হতে পারবে কি, হয়ে দেখাও তো দেখি ছোটো। তাহলে এখানে ওকে তুলনা দিচ্ছে, ওকে বোঝানোর চেষ্টা করছে, ঠিক আছে। অ্যান্ড নট হাফ সো স্প্রে, এবার আরও বলছে যে দেখো তুমি তো বড়, আমার মতো ছোটো না, ঠিক আছে, কিন্তু দেখো আমার মতো তুমি স্প্রে, মানে হচ্ছে প্রাণবন্ত, চলন্ত, জীবন্ত,
অর্থাৎ যে মানে অ্যাক্টিভ, হ্যাঁ লাইভলেসলি মানে লাইভলি, মানে আমার প্রাণ আছে, আমি এখান থেকে ওখানে দৌড়াতে পারি, আমার ইচ্ছা খুশি মতো চলতে পারি, স্প্রের মানেটা বলছি, ঠিক আছে, আমি ইচ্ছা মতো চলতে পারি, কিন্তু তুমি তো পারো না। এবার দেখুন কি বলছে, বলছে তার মানে অ্যান্ড নট হাফ সো স্প্রে, আমার মতনও তুমি চলতে পারো না। তারপরে কি বলছে দেখুন, আই উইল নট ডিনাই ইউ মেক এ ভেরি প্রিটি স্কোয়ারেল ট্র্যাক। দেখুন কি বলছে, আরে আমি তোর এটা ডিনাই করছি না, যে দেখো মাউন্টেন আমি তোমার এটা ডিনাই করছি না, তুমি কি করো জানো, আমার জন্য কি করো, প্রিটি স্কোয়ারেল ট্র্যাক মানে সুন্দর খরগোশের রাস্তা তৈরি করো, এটা আমি ডিনাই করছি না, যে তুমি আমার এই কাজে লাগো, তুমি আমার এই হেল্পটা করে থাকো, কি করে থাকো, যে তুমি আমার জন্য সুন্দর রাস্তা তৈরি করে থাকো। তারপরে দেখুন একটা সুন্দর লাইন বলেছেন, ট্যালেন্ট ডিফার, ট্যালেন্টস ডিফার, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইসলি পুট। এখানে কবি ওয়াল্ডো এমারসন একটা সুন্দর জ্ঞানের কথা বলেছে, বলছে যে ট্যালেন্ট ডিফার, ট্যালেন্ট ডিফার মানে, ট্যালেন্ট মানে হচ্ছে কী বলবো, ক্ষমতা, মানসিক ক্ষমতা বা পারদর্শিতা, কি হয় ডিফার মানে পার্থক্য থাকে, একটা মানে এক মায়েরই দুই সন্তান কিন্তু দুজনের মানসিক ক্ষমতা সমান হয় না। আপনার দুটো হাত আছে, দুটো হাতের কি, দুটো হাতেরই কি সমান ক্ষমতা আছে, দেখবেন ডান হাতে হয়তো বেশি ক্ষমতা আছে, বাম হাতে হয়তো কম, বাম হাতে হয়তো বেশি ক্ষমতা আছে, ডান হাতে হয়তো কম, এইভাবে বোঝানোর চেষ্টা করছে যে ট্যালেন্ট ডিফার, প্রত্যেকের আলাদা আলাদা ট্যালেন্ট আছে, আলাদা আলাদা গুরুত্ব আছে। হ্যাঁ, তারপরে বলেছে অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইসলি পুট, এবং সমস্ত কিছুই কিন্তু সুন্দরভাবে আছে এবং খুব বুদ্ধিমত্তার সাথে হিসাব নিকাশ করে বিচার বিবেচনার মাধ্যমে রাখা হয়েছে। অর্থাৎ এখানে কবি ঈশ্বরের কথা কিন্তু বলেছে, যে যিনি আমাদের এই সমস্ত কিছু সৃষ্টি করেছেন, তিনি সমস্ত কিছু বিচার বুদ্ধি বিবেচনার মাধ্যমেই করেছেন। অর্থাৎ এই পৃথিবীতে মাউন্টেন তোমার যতটা ভ্যালু আছে বা তোমাকে একটা কাজের জন্য রাখা হয়ে থাকলে আমাকেও কোনো না কোনো কাজের জন্য রাখা হয়েছে। তাই পৃথিবীতে কোনো কিছুই, এমনকি দেখুন এই যে ধুলো মাটি বালি সমস্ত কিছুর ভ্যালু আছে, এটাই কিন্তু সে তার মাউন্টেনকে বলছে। এটা আমি তো বললাম, ই আবার বলি, ট্যালেন্ট ডিফার, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইসলি পুট, আলাদা আলাদা মানে জিনিসের আলাদা আলাদা গুণ রয়েছে এবং ঈশ্বর সমস্ত কিছু ভালোভাবে রেখেছে এবং খুব বুদ্ধিমত্তার সাথেই রেখেছে। তারপরে দেখুন একটা সুন্দর লাইন, ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট। বলছে যদি আমি তোমার মতো ফরেস্ট এই আমার পিঠের মধ্যে বইতে না পারি, তাহলে তুমি পারি না ঠিকই, কিন্তু তুমিও তো আমার মতো একটা নাটকে ক্র্যাক করতে পারো না, ভাঙতে পারো না। তার মানে কবিতাটা থেকে আমরা কী বুঝতে পারছি, যে ফেবল কবিতায় মাউন্টেনের যে অপমান, লিটল ফিগ বলে যে অপমান করেছিল স্কোয়ারেলকে, তার যোগ্য জবাব এখানে স্কোয়ারেল কিন্তু দিয়েছে। কবিতা খুব ইন্টারেস্টিং কবিতা এবং খুব সুন্দর কবিতা। আমি আবার প্রথম থেকে বলছি, মাউন্টেন অ্যান্ড দ্য স্কোয়ারেল হ্যাড এ কোয়ারেল, মাউন্টেন এবং স্কোয়ারেলের মধ্যে ঝগড়া হয়েছিল, অ্যান্ড দ্য ফরমার কল্ড দ্য লেটার লিটল ফ্রিক, প্রথমজন দ্বিতীয়জনকে বলেছিল লিটল ফ্রিক, বান রিপ্লাইড, বান মানে স্কোয়ারেল উত্তর দিল, ইউ আর ডাউটলেস ভেরি উইক, তুমি নিঃসন্দেহে অনেক বড়, বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ ইয়ার অ্যান্ড স্পেয়ার, কিন্তু সমস্ত রকম জিনিস এবং আবহাওয়া প্রয়োজন কী করতে, এবং একটা বছর এবং একটা গোলক মানে অর্থাৎ পৃথিবী গঠন করতে সমস্ত কিছুরই প্রয়োজন আছে। অ্যান্ড ইফ আই অ্যান্ড আই থিঙ্ক ইটস নট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস, কিন্তু আমি মনে করি এটা আমার জায়গাটা দখল করে থাকাটা বা আমার যে কন্ডিশনটা এটাতে কোনো লজ্জার বিষয় নাই। তার উত্তরে দেখুন কীভাবে সে বোঝাচ্ছে যে লজ্জার বিষয় কেন নাই, সেটা বোঝাচ্ছে এরভাবে, ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, আমি তোমার মতো যদি বড়ই না হলাম তাহলে তুমি আমার মতো ছোটো হতে পারো না, বা তুমি ছোটো নয়, অ্যান্ড নট হাফ সো স্প্রে, কিন্তু আমার মতো এবং আমার মতো প্রাণবন্তও নয়, অর্থাৎ এক জায়গা থেকে এক জায়গাতে যেতেও পারো না। আই উইল নট ডিনাই ইউ মেক এ ভেরি প্রিটি স্কোয়ারেল ট্র্যাক, আমি এটা অবজ্ঞা করছি না, আমি ডিনাই করছি না, তুমি কী করো আমার জন্য সুন্দর একটা স্কোয়ারেল ট্র্যাক তৈরি করো, ট্র্যাক মানে পথ। ট্যালেন্ট ডিফার, গুণ বা দক্ষতা কিন্তু হয় আলাদা আলাদা মানুষের আলাদা আলাদা থাকে, মানে অর্থাৎ আলাদা আলাদা জিনিসের আলাদা আলাদা দক্ষতা থাকে। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইসলি পুট, এবং সমস্ত কিছু ঠিকঠাক আছে এবং ঈশ্বর খুব বিচার বিবেচনা করেই দেখেছেন।
ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, আমি যদি যদি আমি আমার পিঠে বোঝা মানে ফরেস্ট বইতে নাই পারি, তাহলে নাইদার ইউ ক্যান ক্র্যাক এ নাট, তুমিও তো একটা নাট বা বাদাম ভাঙতে পারো না। এইভাবে কবিতাটাই সুন্দরভাবে জবাব দিয়েছে। এবার আসি ফেবল কথাটার অর্থ কী। ফেবল এই যে লিখেছেন রাল্ফ ওয়াল্ডো এমারসন, তিনি লিখেছেন ফেবল কবিতাটি, খুব সুন্দর একটি কবিতা ফেবল। এবার আসুন ফেবল কথাটার অর্থ বিশ্লেষণ করি। মনে রাখবেন ফেবল মানে হচ্ছে সেই সমস্ত গল্প, সেই যে সমস্ত গল্পে হঠাৎ শুরু হবে, ছোট্ট হবে এবং এর মধ্যে যে সমস্ত জিনিসগুলো মানুষ ছাড়া তো অন্য কোনো প্রাণী কথা বলতে পারে না, যেমন ধরুন পাহাড় পাহাড়ের সাথে কথা বলছে, নদী পুকুরের সাথে কথা বলছে, ছাগল গরুর সাথে কথা বলছে, বাস্তবে কিন্তু এরা আমাদের মানুষের মতো কথা বলতে পারে না, কিন্তু সেভাবে দেখানো হবে। এবং কি হবে এখানে, অবশ্যই গল্পের শেষে একটা নীতিকথা বা শিক্ষামূলক কিছু থাকবে। তো এটা একটা ফেবল, এখানে আমরা শিক্ষামূলক কী আছে আমি আলোচনা করছি পরে, প্রথমে একটু এটা আলোচনা করে নিই যে ফেবল ইজ এ পোয়েম রিটেন বাই রাল্ফ ওয়াল্ডো এমারসন, ফেবল ইজ এ শর্ট টেল টু টিচ আস টিচ এ লেসন। এটা হচ্ছে ফেবলছে যে এমারসন রাল্ফ ওয়াল্ডো এমারসন লিখেছেন এবং এটা আমাদেরকে একটা জ্ঞান দিবে। এ প্রিক ইজ সামওয়ান হুইজ সেলফ রিচুয়াস, রাইট রিচুয়াস মানে প্রিক অর্থাৎ হচ্ছে যে নিজে আত্মসন্তুষ্ট। ইন দিস টেল এখানে বলা হয়েছে যে প্রিক মানে হচ্ছে, আচ্ছা ইন দিস টেল এমারসন টেল আস নট, সরি ট্রেন যাচ্ছে আমার বাড়িটা স্টেশনের পাশেই, যার জন্য একটু ট্রেনের আওয়াজ আসলো। আচ্ছা এমারসন টেলস আস নট টু জাজ আদার্স বাই ট্রাইং বাই ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট পিপল আনলাইক আস অলসো হ্যাভ কোয়ালিটিস দ্যাট উই ডোন্ট হ্যাভ। এবং এমারসন আমাদেরকে বোঝাতে চেয়েছে যে আমাদের মতো কিছু কিছু ব্যক্তি বা মানুষ আছে যাদের কিন্তু আমাদের যেটা আমাদের মানুষের কিছু গুণ আছে, মানে অর্থাৎ ধরুন আপনার ভাই হয়তো পড়াশোনায় পারে না বা তার কিন্তু অন্য কোনো দিক থেকেও গুণ বেশি হতে পারে, তাই আমি পড়াশোনায় ভালো মানে ওকে ভালো হতে হবে, মানে অর্থাৎ এটা একটা উদাহরণ দিলাম। বা মনে করুন আমি ভালো গান গাইতে পারি, তার মানে আমার ভাইকেও ভালো গান গাইতে পারি হবে তা নয়, দেখা গেলো বাজাতে ভালো পারে। এরকম প্রত্যেকটা মানুষের নিজস্ব কিছু গুণাগুণ আছে। উদাহরণ হিসেবে এখানে ফর এক্সাম্পল দ্য মাউন্টেন মে বি এবল টু ক্যারি ফরেস্ট, উদাহরণ হিসাবে রাল্ফ ওয়াল্ডো এমারসন বলেছেন যে মাউন্টেন কী করতে পারে, ক্যারি করতে পারে ফরেস্ট অন হিজ ব্যাক তার পিঠের মধ্যে, বাট ক্যান্ট ক্র্যাক এ নাট লাইক স্কোয়ারেল, স্কোয়ারেলের মতো কিন্তু এই যে নাট ইয়ে করতে পারে না, তাই মাউন্টেন নিজের জায়গায় ঠিক এবং স্কোয়ারেলটাও নিজের জায়গায় ঠিক। এবার দেখুন এখানে 19টা লাইন আছে এবং এই ফরম্যাটে লেখা হয়েছে, ঠিক আছে তোমরা আমরা দেখতে পাবো। এবং রিদম দেখবেন এই কবিতাটার রিদম আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা আছে, কারণ এখানে সুর চেঞ্জ করা হয়েছে, ইমোশন তৈরি করা হয়েছে। সুন্দর একটা কবিতা, আপনাদের খুব কাজে লাগবে আশা করি। এটা আপনি যদি টিচার হন তো প্রথমেই আপনি যেটা করবেন সেটা যে ফেবল অর্থাৎ কী, ফেবলের অর্থ কী, নাউনটা নিয়ে আর যে গল্পের কবিতার নাম সেই নামটা নিয়ে আলোচনা করবেন। আবার বলি ফেবল মানে হচ্ছে একটা গল্প, যে গল্প যে সমস্ত প্রাণীরা কথা বলতে পারবে না বা মানে এমন কিছু দেখানো হবে যেখানে যারা কথা বলতে পারে না তারা কথাবার্তা বলছে এবং সেটা ছোটো হবে এবং কী হবে সেখান থেকে একটা নীতি কথা থাকবে, যার জন্য ফেবল কবিতাটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। এখানে আমরা কী জানতে পারলাম যে মাউন্টেনের অহংকার যে হয়ে গিয়েছিলো সেই অহংকারটাকে স্কোয়ারেল ভেঙে দিচ্ছে। এবং এখানে স্কোয়ারেলে আমরা জ্ঞান বুদ্ধিমত্তার পরিচয় পাচ্ছি যে মাউন্টেনের হয়তো আকৃতি আছে কিন্তু মাথায় বুদ্ধি নেই, এরকমও একটা ইস্যু পাচ্ছি। তাছাড়াও পাচ্ছি যে আরেকটা শর্ট কথায় বা মোরালটা হবে এরকম যে প্রত্যেক মানুষের নিজস্ব প্রত্যেক জিনিসের নিজস্ব কিছু গুরুত্ব আছে এবং সবাই সবার জায়গায় ঠিক। উদাহরণ হিসেবে আপনি যদি টিচার হন ক্লাসে আরেকটা মজার কথা বলবেন যে দেখো কদাল এবং বিলেটের মধ্যে ঝগড়া হচ্ছে, কদাল যেটা দিয়ে মাটি কাটা হয়, তো কদাল বিলেটকে বলছে আরে তুই কত ছোট, তোর দ্বারাই কী হবে, তুই মাটি কাটতে পারবি, আমি জানি বড় বড় পাহাড় কেটে সমান করে দিতে পারবো। তো বিলেট তখন জবাবে এইরকম দিচ্ছে যে হ্যাঁ তুই তো মানলাম তুই পাহাড় কেটে দিবি কিন্তু তুই দাড়ি কাটতে পারবি। তখনই কিন্তু ছাত্ররা হেসে উঠবে। এবং আশা করি কবিতাটা আমি মোটামুটি অ্যানালাইসিস করার চেষ্টা করেছি, একটু হলেও আপনাদের উপকারে আসবে। আচ্ছা ধন্যবাদ, যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।